নমস্কার এরুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো পরীক্ষা দিয়েছেন এবং ভালো নম্বরও পাবেন এখন আমি আলোচনা করব কোর্স পাঁচশো নয়ের যে পরীক্ষা হয়েছে ষোলো তিন দু হাজার উনিশের তার এম কিউর সঠিক উত্তর কোনগুলি তাই নিয়ে অবশ্যই নিয়ে এসেছি পাঁচশো নয় এখন দিচ্ছি এরপরে পাঁচশো আটেরটাও টাও দিয়ে দেবো তো আমি এখানে প্রশ্নগুলো আপনাদের শুধু এ সেট দেখাবো এ সেটের মধ্যে থেকে বি সেটে কত নম্বরের প্রশ্ন আছে সি সেটে কত নম্বরের প্রশ্ন আসে সেগুলো বলে যাব তাহলে আপনারা বুঝে নিতে পারবেন আপনারা নিজেদের প্রশ্ন সেটটি নিয়ে এই ভিডিওটি যদি দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে আপনার উত্তরটি সঠিক না ভুল কারণ আমি উত্তরগুলো এখানে দিয়ে দিয়েছি এবং যে উত্তরগুলো সঠিক তার আমি স্টাডি স্টাডি ইউনিট নম্বর নম্বর এবং পেজ দিয়ে দিয়েছি যেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আমি আপনাদের অবশ্যই সঠিক উত্তরটি এখান থেকেই দেখিয়ে দেব তারপরেও যদি কোনো সন্দেহ থাকে আপনারা বইয়ের পাতা উল্টে একটু দেখে নিতে পারবেন তাহলে বুঝতে পারবেন যে কতগুলো আপনারা ঠিক করতে পেরেছেন তো এখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র নম্বরের কোশ্চেন আলাদা আর টোটাল কোশ্চেন রয়েছে বাকি আটটি কোশ্চেন কিন্তু এ সেটের সঙ্গে মিল আছে শুধু প্রশ্ন নম্বরগুলি আলাদা আলাদা হয়েছে তাই আমি প্রশ্ন নম্বরগুলো আলাদা দেখিয়ে দিচ্ছি তাহলে চলুন আমরা প্রশ্ন আলোচনায় যাই সেট এ প্রথম প্রশ্ন ভূগোল একটি বিষয় হিসেবে অধ্যয়ন করে এর উত্তরটি হবে স্থানিক বৈশিষ্ট্য সমূহ স্পেশাল দেখুন বি নম্বরে এই কোশ্চেনটি রয়েছে তিন নম্বরে বি সেটে আর সি সেটে এই প্রশ্নটি রয়েছে পাঁচ নম্বরে এখানে উত্তর খুঁজতে গেলে ইউনিট চার পেজ নাম্বার আঠাশ থেকে কিন্তু এটা পেয়ে যাবেন আমরা যদি এখানে দেখি যে এই ভূগোল শাস্ত্র হিসেবে দেশ সম্পর্কে আলোচনা করে তাই এটি দেশ বিজ্ঞান সায়েন্স হিসেবে পরিচিত নম্বর প্রশ্ন কোনটি একটি বিশ্বস্তরীয় বিষয় নয় এখানে জাতিতত্ত্ব জনসংখ্যার বিস্ফোরণ শক্তি সংকট দূষণ দেখুন এখানে বি সি তিনটেই কিন্তু বিশ্বস্তরীয় সংকট জাতিতত্ত্ব বেশি সংকট দেখা দেয় যে ভারতবর্ষে ভারতবর্ষে তাই এর উত্তরটি হবে এ। প্রশ্নে কিন্তু বা তে এটি নেই শুধুমাত্র এতে রয়েছে এবার যাচ্ছি তিন নম্বর প্রশ্নে স্বামী বিবেকানন্দের মতে ভারতীয়দের স্বয়ং ভারতীয় ইতিহাস রচনা করা উচিত কারণ ইংরেজ লেখক কুল ভারতীয়দের পতন নিয়েই কেবলমাত্র লেখেন এটি স্বামী বিবেকানন্দর উক্তি তাহলে এখানে দেখুন এই প্রশ্নটি রয়েছে বিতে পাঁচ নম্বরে এবং রয়েছে দশ নম্বরে উত্তর হবে বি এবং এর প্রমাণস্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি ইউনিট টু এবং পেজ নাম্বার ছত্রিশে রয়েছে দেখুন এখানে রয়েছে বিবেকানন্দ ছিলেন তাদের মধ্যে প্রথম যিনি ভারতের দৃষ্টিতে জাতীয় ইতিহাস রচনার উপর গুরুত্ব দিয়েছিলেন আর এখানে বলেছে যে তারা কেবলমাত্র আমাদের অধগমনের কথা বলে অর্থাৎ ইংরেজ লেখকদের দ্বারা আমাদের দেশের ইতিহাস রচনা আমাদের মানসিকতাকে দুর্বল করা ছাড়া আর কিছুই করতে পারে না তাহলে তিনের এ সেটের এর তিন বি সেটের পাঁচ এবং সি সেটের দশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বি এবার আসি সেট এর চার নম্বর কোশ্চেন ভারতবর্ষে সমাজ বিজ্ঞান ভারতের সরকারগুলির বিষয়ে চর্চা করে এই ভাবনাটি নেওয়া হয়েছে রাষ্ট্রবিজ্ঞান থেকে অর্থনীতি নয় সমাজ বিজ্ঞান থেকে তাহলে এখানে দেখুন চার নম্বরে এ কোশ্চেন রয়েছে বি সেটে দশ নম্বর এবং সি সেটে রয়েছে তিন নম্বর প্রশ্নের উত্তর আর এখানে কারোর সমস্যা থাকার কথা নয় তাই আর এখানে পাতা নম্বর দিয়ে দিন এবার যাচ্ছি পাঁচ নম্বর প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্নে রয়েছে যে নিচের কোনটি দৃষ্টি কোন দৃষ্টিভঙ্গিটি অর্থনীতি বোঝার জন্য সাধারণভাবে ব্যবহৃত হয় না তাহলে এখানে দেখা যায় কল্যাণমুখী বিকাশশীল তুলনামূলক আর সম্পদ দৃষ্টিভঙ্গি এখানের উত্তরটি হবে ডি সম্পদ দৃষ্টিভঙ্গি আমরা কোথায় গেলে এর উত্তরের সপক্ষে যুক্তি পাব দেখাই যে ইউনিট উনষাটে আমরা যদি এখানে দেখি যে আলফ্রেড মার্শালের কল্যাণের ভাবনার ক্ষেত্র এই প্রিন্সিপাল অফ ইকোনমিক্স বইতে রয়েছে যে অর্থনীতি সম্পদের জন্য এটা শেষ কথা নয় শেষ কথা হলো মানুষের কল্যাণ সাধন তাহলে পাঁচের উত্তর পাঁচ আট এবং নয়ের উত্তর হচ্ছে ডি এবার আসছি এ সেটের ছ নম্বর কোশ্চেনে যদি আপনি গুপ্তযুগের শিল্পকলা ও স্থাপত্য শিক্ষার্থী বোঝাতে মূল্যায়ন করতে চান তবে নিচের কোন কর্মকাণ্ডটি আপনি সুপারিশ করবেন এখানে প্রজেক্ট গল্প রচনা অভিনয় প্রশ্ন উত্তর কুইজ দেখুন প্রজেক্ট আর প্রশ্ন উত্তর বা কুইজ এটা খুব কাছাকাছি তো এর মধ্য থেকে আরো বেশি কাছাকাছি হচ্ছে প্রজেক্ট ফলে এখানকার উত্তরটি হবে এ এবার আমরা দেখে নিই যে বি এবং সি সেটে কোথায় রয়েছে এই প্রশ্ন প্রশ্নটি বি সেটে রয়েছে একে এবং সি সেটে রয়েছে সাথে এই উত্তরটি খুঁজে খুঁজতে গেলে বা সঠিকভাবে পেতে গেলে পাসওয়ার্ডের ইউনিট 5 পেজ নাম্বার একশো উনত্রিশে গেলে আপনারা এটা সঠিকভাবে পেয়ে যাবেন এখানে আমি আর দেখাচ্ছি না এবার চলে যাচ্ছি সাত নম্বর প্রশ্নে এ সেটের সাত নম্বর প্রশ্নে রয়েছে শিশুরা যারা সারা বছর ধরে সমাজবিজ্ঞানের উপর চার্ট মডেল বা স্ক্র্যাপবুক ইত্যাদি তৈরি করে থাকে এখানকার সেগুলোকে আপনি কোন ধরনের মূল্যায়ন রীতি অনুসরণ করবেন তো এখানে মৌখিক পরীক্ষা পোর্টফোলিও লিখিত পরীক্ষা এখানে সাত নম্বরের উত্তরটি হবে ডি কেননা এই মূল্যায়ন সারা বছর ধরে মূল্যায়ন করা হয় আর ঠিক সেই কারণেই এটা রুব্রিক্স বলা হয়েছে মৌখিক পরীক্ষাও হতে পারে অন্যান্য ক্ষেত্রে কিন্তু যেহেতু সারা বছর ধরে হচ্ছে তাই এটি হবে রুব্রিক্স আমরা নিই যে বি সেটে রয়েছে এটি নম্বর প্রশ্নে এবং সি সেটে রয়েছে নম্বর প্রশ্ন আর দু এক্ষেত্রে আমরা উত্তরটা সঠিক কিনা একটু মিলিয়ে নি ইউনিট নাইনের পেজ নাম্বার একশো উনিশে গেলেই আমরা কিন্তু এটা দেখতে পাবো এখানে দেখা যাক রুব্রিক্স হলো একটি স্কোরিং টুল যা প্রস্তুত করা হয়েছে যে কোনো শিশুর ক্ষেত্রে মূল্যায়নের জন্য পাঠ্যক্রম সম্পর্কিত বিষয় এই লাইনটি যখন শিক্ষক মহাশয় পেপার অথবা প্রকল্প মূল্যায়ন করে তখন তারা বুঝতে পারে তারা ভালো কাজ কি হতে পারে এবং কেন তাহলে এখানে উত্তর কি হচ্ছে ডি রুব্রিক্স এবার যাচ্ছি সেট এর আট নম্বর প্রশ্নে যে যখন আমরা প্রাচীনকালের বাণিজ্যের বিষয়ে অধ্যয়ন করতে চাই তখন ইতিহাসের কোন গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক উৎসটি আমরা ব্যবহার করতে পারবো এখানে দেখুন চারটি রয়েছে পাথরের শিলমোহর আত্মজীবনী প্রত্যক্ষদর্শীর বিবরণ চারটি ব্যবহার করতে পারবো কিন্তু এর মধ্যে সব থেকে প্রাচীন কোনটি সেটি হচ্ছে উত্তর এখানে প্রাচীন হচ্ছে পাথরের শিল তো বি নম্বরে রয়েছে বি সেটে রয়েছে চার নম্বর কোশ্চেন এবং সি সেটে রয়েছে আট নম্বরের কোশ্চেনে তাহলে উত্তরটি হচ্ছে এখানে এ নম্বর প্রশ্ন ভূগোলের অধ্যয়ন শিক্ষার্থীকে সেই বিষয়গুলি বুঝতে সহায়তা করে যেগুলি প্রভাবিত করে বিশ্বকাপ পৃথিবীকে সমাজকে সৌরজগতকে এখানে উত্তরটি হবে বি পৃথিবীকে আমরা দেখে নিই অন্যান্য ইয়েতে কোনগুলো রয়েছে যেমন বি সেটে রয়েছে ছ নম্বর প্রশ্ন এবং সি সেটে রয়েছে এক নম্বর প্রশ্ন এর উত্তরটি হবে বি আমরা যদি যান তাহলে ইউনিট ফোর পেজ নাম্বার পঁচিশে গিয়ে দেখতে পাবেন এর সত্যতা আমরা যদি এখানে যাই তাহলে আপনি সহমত করবেন যে মানুষ হিসেবে আমরা মনুষ্য অন্যান্য জীবের বসতি হিসেবে পৃথিবীকে জানার ব্যাপারে কৌতূহলী হয়ে থাকি তাহলে এখানে পৃথিবীকে জানার ব্যাপারেই আমরা কৌতূহলী হই তাহলে এখানে উত্তরটি হচ্ছে পৃথিবীকে এবার দশ নম্বর প্রশ্ন কনসেপ্ট ম্যাপ ইজ এ অর্থাৎ ধারণা চিত্র হলো একটি বিষয় নির্ভর সময়রক গ্রাফিক ব্যবস্থা ফ্লোচার্ট এখানে উত্তরটি হবে গ্রাফিক ব্যবস্থা আমরা নিই এর সঙ্গে কোন কোন ইয়ে রয়েছে দশ এতে রয়েছে দশ নম্বর প্রশ্ন বিতে রয়েছে দু নম্বর প্রশ্ন সিতে রয়েছে ছ নম্বর প্রশ্ন আর ইউনিট থ্রির পেজ নাম্বার ষোলোতে গেলে আমরা এটা উত্তরটা যাচাই করে নিতে পারবো দেখুন আমরা এখানে দেখিনি যে গ্রাফিক অর্গানাইজার ধারণা মানচিত্র তাহলে এখানে উত্তরটি হচ্ছে সি গ্রাফিক অর্গানাইজার এখানেই আমরা দেখতে পাচ্ছি তাহলে এ সেটের 10 প্রশ্ন আলোচিত হলো এবার বি সেট এবং সি সেটের যে একটি একটি প্রশ্ন আলাদা রয়েছে সেগুলো আলোচনা করে দিচ্ছি বি সেটে সাত নম্বর প্রশ্ন আলাদা রয়েছে নিচের কোনটি সামাজিক ধারণা যুক্ত কোন বিষয় নয় ভূগোল জীবনবিজ্ঞান বাদে ভূগোল সবগুলোই কিন্তু সামাজিক বিষয় ফলে উত্তরটি হবে বি সি সেটে চার নম্বর প্রশ্নটি আলাদা রয়েছে এখান থেকে দেখুন নয়া সমাজ বিজ্ঞানের বর্তমান শিক্ষা ব্যবস্থার এক অংশ হয়ে উঠেছে কারণ নয়া সামাজিক সমস্যাগুলি ওগুলোর সাথে যুক্ত হয়েছে তাহলে উত্তরটি হবে এখানে এ আমরা যদি ইউনিট এর নাম্বার যাই তাহলেই দেখতে পাবো নম্বরে এখানে দেখুন রয়েছে দেশ অনেক উদীয়মান সমস্যার দেশ অনেক উদীয়মান সমস্যার সম্মুখীন হয়েছে তাহলে এখানে উত্তরটি হচ্ছে এ নয়া সামাজিক সমস্যার গুলি ওগুলোর সাথে যুক্ত উত্তর এ আশা করি এরপরে আপনাদের আর প্রশ্নের উত্তর নিয়ে সমস্যা থাকবে না যে কোন প্রশ্নটি সঠিক বা কোন প্রশ্নটি বেঠিক এবং সেটি আপনারা নিজেরাই প্রমাণ করে নিতে পারবেন তাহলে এখন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন